ফের সুপ্রিম কোর্টে রাজ্য সরকার রামনবমীকে কেন্দ্র করে হাওড়া রিষ্টা ডালখোলার অশান্তির তদন্ত ভার পায় এনআইএ। কিন্তু হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার। উল্লেখ্য, রামনবমী মিছিলকে কেন্দ্র করে শিবপুর রিষ্টা ডালখোলা অশান্তির ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। তার সিবিআই তদন্তের দাবিতে করা মামলার প্রেক্ষিতে রাজ্য জানায় এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কোনো প্রয়োজন নেই। যদিও পরবর্তীতে কলকাতা হাইকোর্ট জানায় এই হিংসার ঘটনায় এনআইএ তদন্তের প্রয়োজন।